সন্ধ্যায় এই ধরনের টিফিন বানানোই যায়, তো কিছুই না, মাছ দিয়ে বানানো। আর কী কী লাগছে দেখতে থাকুন। এটা আমি দই আর মেয়োনিজ আর অল্প ধনে পাতা দিয়ে একসঙ্গে ফাটিয়ে এটা করেছি। তো আর মটরশুঁটি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, এদিকে গোলমরিচ চার পাঁচটা নিয়েছি, রসুন চার পাঁচটা, আদা আর কাঁচা লঙ্কা আন্দাজ মতো ঝাল। মটরশুঁটিগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম, আর গোলমরিচ রসুন আদা আর কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের আন্দাজ মতন দেবেন। তো এটাকে একটা গ্রাইন্ড করার পর এমনি হয়েছে। তো এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা ফাটিয়ে গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নেব। আর আপনারা অনেকেই জানেন আমি অনলাইন সেলিং করি, তো আমার বাকি পেজ লিঙ্কগুলো ডিটেলসে দেওয়া আছে, আপনারা একবার চেক করে দেবেন। তো মিক্স হয়ে গেছে, এটা পেস্ট হয়ে গেছে একসাথে। তো পেস্টটা একটা পাত্রে ঢেলে নিলাম। আগের দিনে ফ্রিজে রাখা ছিল ভাজা মাছ, তো এর মধ্যে এই ভাজা মাছের কাঁটা আপনারা বের করে দিতে পারেন, আমি কাঁটা রেখেই করেছি। এখানে বেসন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর এখানে খাবার সোডা হালকা দিয়েছি, আর নুন দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি। খাবার সোডাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওই পেস্টটা যেটা করলাম সেটা আমি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে একটু ময়দাও মাখিয়ে দিতে পারেন। তো একসঙ্গে সবটাই আমি মাখিয়ে দিলাম। এখানে আরও মশলা অ্যাড করতে পারেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো এক্সট্রা দিতে পারেন। আমার মাখানো সব হয়ে গেছে। এবার ডুবো তেলে গ্যাসটা প্রথমে বাড়িয়ে নিয়ে গ্যাস তেলটা গরম করে নেওয়ার পর তারপর মিডিয়াম আঁচে এগুলো এক এক করে এভাবে মাখিয়ে আপনারা ব্রেড ক্রাম গুঁড়ো করে তো এর উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর এক এক করে ভাজতে পারেন। তো এইটা আলাদা টেস্ট হবে, ওটা আলাদা টেস্ট, তো নানাভাবে খেয়ে দেখাই যায়। এভাবে এক এক করে আমি ভেজে নিচ্ছি সবগুলো। আমি চারটা পিস নিয়েছিলাম আর চারটা এইভাবে আমি ভেজে নিলাম। আর এটা সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল, আর পুষ্টিকর তো আছেই, কারণ মাছ আছে, মটরশুঁটি দেওয়া আছে, ডিম আছে, সমস্ত পুষ্টিকর উপাদানে ভরপুর। অবশ্যই ছোটো থেকে বড় সবারই এটা ভালো লাগবে। আর এই ধরনের ইউনিক রেসিপি আরও নিয়ে আসবো। আপনারা অবশ্যই যেখান থেকেই দেখে থাকুন না কেন ফলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমার বাকি পেজ লিঙ্কগুলো দেওয়া আছে, যেগুলো শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি সমস্ত আপডেট দিই, যেমন শাড়ি, কুর্তি, লেহেঙ্গা, গাউন, নাইটি, ব্লাউজ, জুয়েলারি, তারপর শার্ট, প্যান্ট, ইটিসি, ব্র্যান্ডেড কালেকশন, আর পাঞ্জাবি অলসো ছেলেদের জন্য, সমস্তটাই ভাগ করে দেওয়া আছে সমস্ত পেজগুলো আলাদাভাবে, যাতে আপনাদের সুবিধার জন্য অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি হয়। খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন, কারণ ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে আমি হোম ডেলিভারি করি। তো আর দেরি নয়, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আমি বলে দিয়ে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সঙ্গে থাকবেন।